মাতৃপ্রতিম চলচ্চিত্র শিল্পী কানন দেবীর প্রয়াত আত্মার উদ্দেশ্যে জানাই আমাদের আন্তরিক প্রণাম। মন্দির ছেড়ে তাই এই সাত সকালে? কি আর বলবো বলে, মা বাবা বলতে তো আমি সব। একটা পেস্ট, থাপন পাউরুটি, গায়মাখা সাবান দিন। এই তোরা অন্য দোকান কভার কর, এটা আমি দেখছি। হ্যালো প্রাণতোষ বাবু। আরে আরে, আপনারা কি করছেন ভাই? আরে ভূষণ, আরে ভূষণ ছেড়ে দে ভাই। হে ভূষণ, বাস রে, বহুত গরম। আমাকে বললো আমার টাকা চিন্তা করে আমাকে চোখ লাগাও। ইয়াকে ভাই যেতে দিন, বেঁচে দিন, যেতে দেবো টাকাটা আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। এই ভূষণ, এখানে একটাই কানুন চলে, মালিকের কানুন। এটা মালিকের মালিকানা নয়, মালিকের মুখে আমি লাথি মারি। শিবা ঠাকুর মশাই, ওরা সব মালিকের লোক, যারই লোক হোক,
জুলুম সইব না। সহ্যের সীমা ভেঙে গেছে। আমি থানায় যাব, ডায়েরি দেব, খুনির বিচার চাই, খুনির সাজা দিতে হবে। একটা লোক, একটা শয়তান ক্রিমিনাল গোটা এলাকাটা নিজের খাস তালুক বানিয়ে রেখেছে। অথচ আমরা আন্ডানো, কিচ্ছু করতে পারছি না। একটা সুস্পষ্ট অভিযোগ ছাড়া মালিককে কি করে ধরবেন দাদা? আইন, ও আইন, এই আইনের সকল আশ্রে পিছে বাঁধা পড়ে আছি। সব দেখছি, সব শুনছি, কিন্তু কিচ্ছু করার উপায় নেই। হ্যাঁ, এমন একটা সিস্টেম, একটা গুরুত্বপূর্ণ পুলিশ অফিসার লক আপে আটকা পড়া একটা ক্রিমিনালের চেয়ে অসহায়, কিচ্ছু করার উপায় নেই। মাঝে মাঝে মনে হয় রিজাইন করি। রিজাইন করে দায়িত্ব এড়াতে পারেন, কিন্তু এই অন্যায়ের প্রতিকার করতে পারেন না। কিন্তু একা একা কতদিন আর লড়াই করা যায় প্রকাশ? একটা লোক সাহস করে অফিসিয়াল কমপ্লেন নোট করায় না। নিরীহ লোকেরা রাস্তায় দিন দুপুরে খুন হচ্ছে, আর আপনারা এখানে বসে বসে ফ্যানের হাওয়ার নিচে ফুর্তি করছেন, লজ্জা করেন আপনাদের? কি ব্যাপার, হুট করে ঘরে ঢুকে এলেন? একটা ছেলে, নিরীহ একটা ছেলে হুট করে খুন হয়ে গেল, আর সেই খবরটা ওসিকে জানানোর জন্য আমাকে কি নিমন্ত্রণ পত্র ছাপিয়ে নিয়ে আসতে হবে? খুন কোথায়? কোথায়? বাজারে, এখনি, হোস্টেলের একটা ছেলে। আমি সচক্ষে দেখেছি, দেখুন কি যা লাশ পড়ে রয়েছে, সবাই দেখেছে। সবাই দেখলে আপনি একা এসেছেন কেন? নালিশ লেখাতে। কার বিরুদ্ধে? মালিক। আপনি ডায়েরি দেবেন, সাক্ষী হবেন? অলোকবাবু, আমি জানি যে আপনি আর পাঁচটা পুলিশ অফিসারের মতো বারবারই নন, আপনার হিম্মত আছে। আপনি যদি সাহস করে শাস্তি দিতে পারেন তাহলে আমিও সাক্ষী হব, প্রত্যক্ষদর্শী সাক্ষী। তুমি মিছে কথা বললি, ঠাকুর শুনলে পাপ দেবে না? তোমায় বেশি পাপ দেবে, সকাল থেকে ফিতে আনছি বলে আর দেখা নেই। তাহলে তাহলে মিথ্যাবাদী কে হলো? হ্যাঁ রে মা, সত্যি তোমাকে ঠাকুর পাপ দেবে। হাতি আমার ফিতে। এই এই দেখ, তোমার না কিছু মনে থাকে না, এটা লাল। কতবার করে বলে দিলাম লাল ফিতে আনতে। এই একদম ভুলে গেছি রে। ঠিক আছে, আজই তোকে একটা লাল ফিতে এনে দেবো, টকটকে রক্তের মতো লাল। Yeah.
ঝড় পড়ছে, এক বালতি জল পর্যন্ত কেউ দিল না। দেবে না, কেউ দেবে না বামা ঠাকুর। মালিক, তোমার হিম্মতে তারিফ করি, তুমি আমার নামে ডায়েরি করেছ? হ্যাঁ করেছি। এত সাহস এই এলাকার কোন লোকের যেন কোনোদিন না হয়, সেই শিক্ষা দিয়ে যাব পুরা এলাকাকে। আমার ঘর পুড়িয়েছিস তোরা, কিন্তু আমার কথা পড়াতে পারবি না তোরা জানোয়ার। দেখো সবাই দেখো, ভালো করে দেখো, মালিকের বিরুদ্ধে চুকলি করলে সব সালার এই হাল হবে। কোন পুলিশ, কোন মন্ত্রী, কোন বাবা তোদের বাঁচাতে পারবে না। শিবুয়া, ডাক ডাক তোর পুলিশ বাবাকে, ডাক ডাক ডাক। ব্রুটাল মার্ডার, কে কে করেছে এই কাজ? কথা বলছো না কেন? কেউ কে করেছে এই কাজ? কেউ রাখাই না, সব কথা বন্ধ। বাবা বাবা মেরে গেছে, সব মুন্নিও বাবা মেরে গেছে, বাপের মরণ দেখা। জন্ম দেয়নি রে, কে খুন করেছে কারা? একা বটে তুমি, কে করে সব? তোমাদের তীরেতে সেই সাঙ্গত মালিক আর ওয়া চামচারা মালিক। পধারিয়ে আলোক বাবু, পধারিয়ে, বলেন কি সেবা লাগবে আলোক বাবু? A fourth grade criminal? জনাবে আলে, অত ইংরেজি বাংরেজি আমি বুঝি না, আমি মূরক আদমি, একটু বাংলায় বলেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ঠাট্টা করছেন, বহুত মুডে আছেন মনে হচ্ছে। আপনার চেয়ে বড় বড় পুলিশ অফিসার যারা আপনার নৌকরি মঞ্জুর করেন, আমার এই গরিব খানায় তাদের রেগুলার যাতায়াত আছে জানেন তো। দু দুটো খুনের চার্জে আমি তোমাকে অ্যারেস্ট করছি। কাজটা কি ঠিক হবে ওসি সাহেব? তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আপনার উপরওয়ালাকে কি কৈফিয়ত দেবেন? তৈয়ার থাকুন, আমি কৈফিয়ত দেব আমার গায়ের এই উর্তিটাকে। পয়সা ফেললে তো বাজারে খাকি কাপড় ঢালাও পাওয়া যাবে। এই রিচ্ছুতটা পয়সায় কেনা যায় না মালিক,
এটা শুধু খাঁকি কাপড় নয়, কর্তব্যের শপথ। আবার ভুল হলো আফসার, পয়সা সব কিছু কেনার হিম্মত রাখে আমি দেখিয়ে দেব। আফসার সাহেব আবার ভেবে দেখুন, ভুল করবেন না। না মালিক, তোমাকে যখন সাক্ষ্য প্রমাণ সমেত ভেতরে ভরেছি, এই লোহার গরাদ ভুলেও খুলব না। মালিকের চাঁদির জাদু এই গরাদের লোহাকে গলিয়ে দেবে আফসার। গরম খোপড়ি তোমার, হোশ মে আও, কিমত বতাও। কিমত ওসি অলোক দত্তের কর্তব্যের ঊর্ধ্বে, তার গায়ে নয় মালিক, তার ভাবনায়, তার রক্তে। জয় জগদম্বে। আজকে প্রেম আসলো একে বিপুল বিদ্রোহে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্যাট ডে। আজ তো আমার জন্মদিন নয়, আমাদের মিলনের জন্মদিন, প্রথম বিবাহ বার্ষিকী। যাক, মনে আছে তাহলে। মানে মানে ডিউটিফুল পুলিশ অফিসার যে ডিউটির ফাঁকেও আজকের দিনটা মনে রাখে, ভাবতেও পারিনি। পুলিশ হলেও প্রেমিক হতে আমি পিছপা নই। আহা, যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। সিঁথি না হয় বাঁকা রবে, আঁচল না হয় লুটিয়ে রবে, নাই বা হলো পত্র লেখায় সকল কারু কাজ। আরে কবি হয়ে উঠলে যে, কবিগুরুর কাছ থেকে ধার করে। অপূর্ব কি আর নয়, তুমি সত্যি বৌদি, আজকের প্রত্যেকটি রান্না যেন অমৃত। না না নমিতা, এমন রান্না রোজ রোজ করো না, তাহলে প্রকাশে চর্বি হয়ে যাবে। হলেও আপনি আমাকে খেতে আটকাবেন এমন রেগুলেশন পুলিশ সার্ভিস কোডে কিন্তু নেই দাদা। আর কিছু না হোক, শুধু এই রান্না খাবার জন্য আমি আজীবন বৌদির সঙ্গে লক্ষণ দেওয়ার মতন সেটে থাকবো। শুধু হাসছি, এত হাসি ভালো নয়। আজকে দুধ হাসি দিয়ে গড়া বৌদি, সকালে দাদা মালিককে অ্যারেস্ট করেছে। মালিক মানে ওই মাফিয়া ক্রিমিনাল? তাকে তুমি অ্যারেস্ট করেছো? কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। হ্যালো, হোল্ড অন প্লিজ দাদা, এসপি সাহেবের আর্জেন্ট কল। এসপি, হোল্ড অল ডিউটি অ্যারেস্ট হিম। বলা নেই, কওয়া নেই, মালিকের মতো একজন ইনফ্লুয়েন্সিয়াল পার্সনকে হঠাৎ অ্যারেস্ট করে বসলে, আমাকে একবার জানাবার দরকার মনে করলে না? ইনফ্লুয়েন্সিয়াল মানে হি ইজ এ ক্রিমিনাল স্যার। সেটা বিচার করার দায়িত্ব তোমার নয়, তার জন্য আইন আছে, আদালত আছে। তাহলে আমরা কি জন্য আছি স্যার? ফর ক্যারিং অর্ডারস অনলি। কার অর্ডার স্যার? সেটা বলে দিতে হবে। ল অ্যান্ড অর্ডার যখন বিপর্যস্ত তখন ল অ্যান্ড অর্ডার মাই ফট। ল অ্যান্ড অর্ডার বজায় রাখার দায়িত্ব যাদের, সেই দণ্ডমুণ্ডের কর্তাদের ফোনের পর ফোন আসছে টু রিলিজ হিম। এটা এটা অন্যায় স্যার। সেটা তাঁরা বুঝবেন, তাঁদের দায়িত্ব। তাহলে আমাদের কোনো দায়িত্ব নেই? আপনি তো একদিন শিখিয়েছিলেন
অন্যায়ের সঙ্গে আপোষ না করতে? হ্যাঁ, সেই আমি আজ বলছি, রিলিজ মালিক। তাহলে তাহলে ইউনিফর্ম, এর কোনো দায়িত্ব, কোনো সম্মান? একমাত্র দায়িত্ব টু ওবে অর্ডার্স অ্যান্ড ডু দ্যাট। ইমিডিয়েটলি মালিককে রিলিজ করে দাও। হিয়ার ইজ দ্য কোর্ট অর্ডার। আলোক, তোমার কষ্টটা আমি বুঝি। এই যন্ত্রণা তোমার একার নয়, কিন্তু আমি কি করবো বলো? আমার হাত পা বাঁধা। রিভোল্ট করার রিস্কটা এই বয়সে নিতে সাহস হয় না। স্যার, শোনো, মাথা ঠান্ডা করো, সময়টা মতো গোল মেলে। সবটাই কি সময়ের প্রশ্ন স্যার? অনেকটা। এমন একটা গোলমেলের সময় আমরা বাস করছি, ইউনিফর্মের সম্মান, গোটা সিস্টেমটা ইউনিফর্মিটি হারিয়ে ফেলেছে। আমাদের সীমিত ক্ষমতা নিয়ে ওদের বিরুদ্ধে লড়তে যাওয়াটা বোকামি ছাড়া আর কিছু নয়। গো রিলিজ মালিক। কথায় বলে যে শেষ ভালো তা সব ভালো। যাক, সব ভালোই ভালো মিটে গেল। মিটে গেল কি? ও, মিটা যদিও কঠিন বটে, তবে মিটাতে তো হবে কে। হ্যাঁ, গণপ্রতিনিধি হয়ে যদি বিশিষ্ট নাগরিক আর প্রশাসনের ভুল বুঝাবুঝি টুকু মিল মিস করাইতে না পারি, তাহলে পাবলিক আর কোন ভরসা এই অধম সেবককে ভোট দিবে বলেন? আমি পাবলিকও নই আর আপনার ভোটারও নই। এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই বেদানন্দ বাবু, কাজ মিটে গেছে, চলে যান। ও, বড্ড চেট্টাং চেট্টাং বুলি বটে আপনার, ভাঙবেন তবু মচকাবেন নাই। যাকে তখন থেকে বকে বকে গলাটা শুকায় গেল, একটা ঠান্ডা কিন দেখি। পেলেন সাদা জল? আপনি নীরস ওসি বটে, অতীত সৎকাঠ্য জানেন নাই। এটাই আমার সামর্থ্য। সামর্থ্য মানে আর্থিক সামর্থ্যের কথা বলছেন? উঠতো বাড়াইতে আর অসুবিধা কোথায়? একটু মিল মিস করে চলেন, ও আপনাকে দেখবে, আপনি ওকে দেখবেন, দিবে আর লিবে, মিলাবে মিলিবে করেই না সব হয়। নতুন সংসার, বৌমার সাদ আহ্লাদ। বেদানন্দ বাবু, আমার প্রাইভেট লাইফটা আমার নিজের, ওখানে কারোর ভাবনার গণতান্ত্রিক অধিকার আমি দিই না। না, বন্ধু ভাবে বললাম কথা তো। এই চেয়ারে যতক্ষণ আছি আমার কোনো বন্ধু নেই, কোনো শত্রু নেই। অ্যাডমিনিস্ট্রেশনের আমি একটা যন্ত্র মাত্র। যন্ত্র তো বিগড়ালে সারাবে কে? একটু বুঝে সমঝে চলেন লয় তো। ভয় দেখাচ্ছেন? না, এমনি বললাম কথা, ভাবলে ভাবতে পারেন। একটা জিনিস ভুল করছেন বেদানন্দ বাবু, যে ঝান্ডার জোরে আপনি আমায় থ্রেট করার সাহস করেন, সেই ঝান্ডার রং যখন পাল্টে যাবে ততদিন আপনি লাস্টিং করবেন তো? আরে আসো আসো মালিক বাবা। বাবার মুখখান জানি শুকাইন গেছে গো, শরীর তবিয়ত ঠিক আছে তো বাপ? ঠিক আছে, বিলকুল ঠিক। বি রিল্যাক্সড। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। না, রাত হয়েছে, খাবার দেব না?
কথা মুখ ফুটে বলবে না, কেবল নিজের মধ্যে গুমড়ে গুমড়ে মরবে। নমস্কার বহুরানী, কনগ্রেচুলেশন জানাতে এলাম। মালিক খোদ নিজে এসেছে, এখন তো সকলের মুখে একটাই নাম, ইন্সপেক্টর আলোক। জিন্দগিতে ফার্স্ট টাইম মালিক একটা রিয়াল বাঘের বাচ্চা সামনা করলো, দি রয়্যাল বেঙ্গল টাইগার। মহামাতা চামুন্ডা কালীর মালা না বলতে নেই। অ্যাডভান্সে পড়িয়ে গেলাম, কাল থেকে তো এটা পড়াতেই হবে। এ ইন্সপেক্টর সাহেব, হেল্পলেস লাগছে, তা ডাকুন আপনার পুলিশ ফোর্সকে। এ বুমল, থানার নাম্বারটা লাগাতো। অফিসার, তোমার পুলিশ ফোর্স কি ঘুমিয়ে পড়ল? এই বর্দিটারও পুত্তর খুব গরম না? ফেল তো, ফেল ফেল। রানীকে নিয়ে যা ভূষণ। Thank you.
অবধি আমি ছাড়ব না, কিছুতেই না। আইনের অস্ত্রকে হাতিয়ার বানিয়েছে আইনের গণতান্ত্রিক ধান্দাবাজেরা। কাজী বেআইনি পথেই এই বেআইনির বদলা নিতে হবে, লোহা দিয়ে ভাঙতে হবে লোহা। সেই বেআইনি অস্ত্রের খবর আমি পেয়েছি বৌদি, আমি পেয়েছি। যাচ্ছি তারই খোঁজে। কোথায় যাচ্ছ? কলকাতায় বাদশার খোঁজে। বাদশা? হ্যাঁ, আমার বেআইনি অস্ত্র বাদশা। আপনাদের সব বললাম, পুলিশে চাকরি করি বলে আমায় ফিরিয়ে দেবেন না। বৌদিকে দেখার পরে যদি আপনার আপনার মনে হয় আপনি তখন ফিরে আসবেন। বেশ, আমরা যাব। তবে যদি মনে করি কাজটা করব না, তবে করব না। আপনি আমাদের থাকার বন্দোবস্ত করে রাখুন। আগে যাই। আপনারা এখানে বসুন, আমি বৌদিকে ডেকে নিয়ে আসছি। আপনারা একটু গেস্ট হাউসে গিয়ে বিশ্রাম নিন, আমি বৌদির সঙ্গে কয়েকটা কথা বলে আসছি। বৌদি, হঠাৎ এমন কি হলো? বৌদি, বাচ্চা ক্রিমিনাল হলো আর পাঁচজনের মতো নয়। বাচ্চা খুব ভদ্র। বাচ্চা ও বাচ্চা নয়, তোমরা ওকে বাচ্চা বলে জানো। ও দীপু, দীপক।
স্বপন আমার স্বপন স্বপন ফার্স্ট ফার্স্ট দেবো ফার্স্ট কিন্তু অকই ওকে দেখছি না আরে আসলে তো দেখতেই পেতাম তাহলে আর কোথায় দেখো বাড়িতে বাড়িতে এদিকে রেজাল্ট বেরিয়েছে আর বাড়িতে বসে আরে এই নিয়ে দিবুদার কোনোদিন কোনো চিন্তা আছে জানোই তো ফার্স্ট হবে চল সবাই মিলে ওকে বাড়ি থেকে টেনে বার করি হ্যাঁ আজ তো রেজাল্ট বেরোচ্ছে না আমি তো রেজাল্ট বার করছি না তাই বলে জানতে হবে না না জেনে কি আমার ল্যাজ বেরোবে ল্যাজ তো বেরোয়নি তোমার চিং দুটো বেরিয়েছে ষাঁড়ের মতো গু পাওয়া নেই দাওয়া নেই কটা বেয়েছে জানিস ওট ওফ তুমি না ওট শিবু ডাক্তারের হোটেলে আজ স্পেশাল মেনু বুঝি ফাইভ স্টার মেনু ছানা ভাত আলু ভাতে নুন আর কাঁচা তেল আর তোমার নিশ্চয়ই হাত পেটা তাতে তোর কি রে আমার পেট পুরো কি আধা সেটা আমি বুঝবো তুই নিজেরটা দেখ না এভাবে আর চলতে পারে না তুমি দিনের পর দিন নিজেকে খোয়ে আমার লেখাপড়ার খরচ যোগাবে আর আমি নো স্টপ ইট তুই বুড়ো বয়সে মার খাবি তোকে মানুষ হতে হবে না রাস্তা থেকে কুড়িয়ে পাবে একটা ছেলের উপরে তোমার এত দরদ কিসের কি বললি কি বললি তুই কি বললি রাস্তা থেকে কুড়ি হানা ছেলে তোর নিজের বাপ হলে তুই বলতে পারতিস রাস্তার ছেলে তাহলে এতকালে বুকের ভেতরটায় বাসা বেঁধে কে ছিল রে স্বার্থপর চ্যালেঞ্জ তুই আমার চ্যালেঞ্জ গোটা সমাজটাকে আমি দেখিয়ে দেবো জন্ম নয় কর্ম শিক্ষা এই হচ্ছে মানুষের আসল পরিচয় এই জন্য এত কষ্ট করি বুঝলি তুই আমার সেই স্বপ্নের সাধনটাকে গুঁড়িয়ে দিতে চাস এতটুকু বাজবে না তোর বুকে তোমার এই বয়সে এত কষ্ট সেটা আরো বাজে ডাক্তার জেঠা আমি আর পড়বো না দিবো 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 মেয়েদের মতন কথা বলো না তো রাস্কেল আমি শুধু তোর বাপের মতন নই রে মায়ের মতন না বাপ হয়ে আগলে রেখেছি মা হয়ে তিল তিল করে গড়েছি স্বপ্ন দিয়ে বাপ মা সব সব ডাক্তার জেঠা তুমি যা বলবে আমি সব শুনবো কিন্তু আমি আর পড়বো না পাগল ছেলে পড়বো না বলিস না সঞ্জে বেটা শিক্ষা জ্ঞান হচ্ছে সেই পবিত্র অগ্নি যাতে সব কালিমা সব ক্লেদ পুড়ে নিখান সোনা হয়ে যায় পড়বে না মানে কলেজ ছেড়ে দেবে তুমি কলেজ ছেড়ে দিলে কলেজটা সুনীলদের মতো লোফাদের আড্ডা হয়ে দাঁড়াবে না না তোমার কলেজ ছাড়া চলবে না আহা তোরা বুঝতে পারছিস না কেন আমার পড়ার খরচ যোগাতে ডাক্তার যেটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে ফের ফের কথা বললে কিন্তু কাটা খাবে ইডিয়েট হ্যাঁ তোমার পড়ার খরচ যদি আমরা দিই দি আইডিয়া তার মানে আমরা চাঁদা তুলবো পাড়ার ঘেটু পূজার থেকে কালী পূজার মতো অকাজের জন্য যদি চাঁদা দিতে পারি তোমার পড়ার খরচ চালাবার জন্য চাঁদা দিতে পারবো না আহা পাগলামি করিস না কিসের পাগলামি আমরা তোমার কেউ নই নমিতা চাঁদা নিতে আত্মসম্মানে লাগলে ধার না ধার শোধ দেবো কি করে কেন একটা খাতা ঢুকে ঢুকে রাখবি তারপর বড় লোক হলে শোধ দিয়ে দিবি ব্যাস শোধ বোধ হয়ে যাবে বড় তো হতে নাও পারি হবেই আমি জানি তুমি বড় হবেই দেখেছিস কি আস্থা কি বিশ্বাস দেখো দেখো তুমি কিন্তু এদেরকে নাচাচ্ছ হ্যাঁ আমি নাচাচ্ছি এমন প্রাণ ঢালা বিশ্বাসকে তুই অসম্মান করছিস দীপুদা প্লিজ প্লিজ দীপু কিন্তু ধান নিলে তো সুদ দিতে হবে সুদ হ্যাঁ আমি কি করে দেব এবার কলেজ ইলেকশনে তোমাকে দাঁড়াতে হবে সেক্রেটারি কি কি বলছো কি হ্যাঁ এটাই আমাদের সুদ অসম্ভব তা হয় না কিসের অসম্ভব
এতগুলো ছেলে মেয়ের মনের দাবিটা হচ্ছে অসম্ভব, আর তোর গুণটা হচ্ছে সম্ভব। বলো তুমি দাঁড়াবে কিনা? দাঁড়াও দাঁড়াও, একটু ভাবতে দাও, ভাবতে। ভাববার কি আছে? কারেক্ট, করি না ভাবো না, পিছনে যাবো না, পাল তুলে দাও। বেজন মাটার তোর এগিন সে দাঁড়ায়, তোর ঠাকুরদাদা এমএলএ, ঠাকুরদাদার বাবা রায় বাহাদুর, আর তোর বাপ এমপি, আর তুই সারের গোবর। জিততে তোকে হবেই, কলেজ কখনই হাতছাড়া করা যাবে না। এই জন্য নাম বলি ছোকরাটার? দীপক। তোদের কলেজ পড়ে আমাদের পার্টি কি আছে? করাতি। করাতি? লেতা হয়েছিস, কলেজের একজনই লেতা, সে সুনীল। এ কলেজের ইলেকশনে একটাই ক্যান্ডিডেট, একটাই সেক্রেটারি, সে হচ্ছে এ সুনীল। এর উত্তরটা ইলেকশনের ব্যালেটে কলেজের স্টুডেন্টরাই দেবে। ভেবেছিলাম আমি লড়বো না নমিতা, কিন্তু ইলেকশনে আমাকে লড়তেই হবে। ওরা মেরে আমার চেতটাকে আরো বাড়িয়ে দিয়েছে। বুঝলি, এই সংসারটা হচ্ছে একটা বিরাট রণক্ষেত্র, লড়াই করে নিজের জমির দখল রাখতে হবে। দেখ না এই এই যে দেশলাই কাঠিটা, এই ঘা মেরে মেরে তবে তো কাঠিটা জ্বলে। আগুন, এই আগুন সব জ্বালিয়ে শেষ করতে পারে, আবার আলো হয়ে পথ দেখাতে পারে। ঘা মারতে হবে বুঝলি, সেই বাইবেলের একটা কথা আছে না, নক নক এন্ড ডক, দ্য ডোর শ্যাল বি ওপেনড। থেমে গেলে হবে না, ছাঁচতে হলে দেশটাই জ্বলবে। আমি একটু বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছিস? ওই লিফলেট ছাপাতে দিয়েছি প্রেসে, কালকে কলেজে নিয়ে যেতে হবে, হয়েছে কিনা দেখতে যাচ্ছি। লিফলেট, হ্যাঁ লিফলেট, ইস্তাহার ছড়িয়ে দাও দিকে দিকে। দ্য টাইম হ্যাজ কাম, দ্য টাইম হ্যাজ কাম, সময় এসে গেছে। নো ফিয়ার, নো ফিয়ার, ভাঙিয়া বড় ঝড় উড়ুক তুফান, নিঃশেষ হইয়া যাক নিখিলের যত বজ্রবান। অনেক আগে এসে গেছি, কলেজটা একবার ফাঁকা করছে। কেন ভয় করছে? ভয়? ভয় কিসের? না এমন বৃষ্টি ভেজা দিন, ফাঁকা কলেজ, অবিশ্বাস। সুনীল, আমাকে না হয় পছন্দ নয়, কিন্তু তাই বলে
জাত জন্মহীন ছেলেকে তুমি না না নমিতা, তোমার রুচির প্রশংসা করতে পাচ্ছি না। পথ ছাড়ো। যদি না ছাড়ি? পথ করে নেব। লিফলেট ইলেকশন দেখুন, এরকম চূড়ান্ত শাস্তি দেবার আগে একবার ভাবা দরকার। ভাবা ভাবির আছেটা কি? ডোন্ট ফরগেট, আমি এই কলেজে বোর্ড অফ ট্রাস্টিজের প্রেসিডেন্টও বটে, আর সেই অধিকারের দায়িত্ব নিয়েই বলছি। ডু ইট। অপরাধী তো দুজনেই, শাস্তি কি দুজনকেই দিচ্ছেন? কথাটা সিরিয়াসলি বলছেন না রসিকতা? আগে আপনার সঙ্গে কি আমার সেই সম্পর্ক? রিমেম্বার দ্যাট। ছেলেটাকে ডেকে পাঠান। স্যার, দীপক, একটা পেডিগ্রিলেস রাস্তা ছোঁড়া মশাই, আপনিও কি সুপারিশ করে ঢুকিয়েছিলেন? হলো কিছু? হয় না। আমরা গাছে আম ফলে না, এটা লুচ্চা মস্তান। মাস্তানি
মাস্তানি করতে ভর্তি হয়েছিলে কলেজে। ভেবেছিলাম লেখাপড়া করে শুদ্ধ হবে, পরিচ্ছন্ন হবে, তা হবার নয়। কিন্তু স্যার, এর মধ্যে কিন্তুটা কোথায়? জানো তোমাকে আমি জেলে ভরতে পারি? অপরাধ করেছি স্বীকার করছি, কিন্তু আমি একা করিনি। শাট আপ! দীপক, তুমি জানো কার সঙ্গে কথা বলছো? জানি, মাননীয় জননেতা শ্রী অমিয় চৌধুরীর সঙ্গে। লার্ন হাউ টু বিহেভ। রাস্তার ফুটপাথ আর যাই থাক, বিহেভিয়ার থাকে না, ওটার জন্য সলিড বংশ পরিচয় দরকার। স্যার, আপনার কাছে একমত? আমার মতের কোনো অবকাশ নেই। ইউ হ্যাভ টু লিভ। কলেজ থেকে তোমায় রাস্ট্রিকেট করা হচ্ছে। স্যার, স্যার, এত বড় শাস্তি দেবেন না স্যার। আমি আমি ক্ষমা চাইছি, আপনারা যা বলবেন আমি মেনে নেবো, কিন্তু আমাকে কলেজ থেকে। সরি দীপু, কলেজের ফিউচার আমি স্টেক করতে পারবো না, নট ইভেন অ্যাট ইয়োর কস্ট। This is my resignation letter. আমাকে খুব ঘৃণা করছে না? তোমায় কেন? একটা নোংরা গুন্ডা। ছি দীপু, নিজেকে এত ছোট মনে করছো কেন? যা হয়েছে সবই তো আমার চোখের সামনেই হয়েছে। আর যেটা তোমার চোখের আড়ালে হলো, প্রিন্সিপালের রুমে যা হলো, আমার বংশ পরিচয় নেই, পিতৃ পরিচয় নেই, তাই আজ আমার কলেজের ছাত্র পরিচয়টা মুছে গেল। তার মানে তোমায়? হ্যাঁ, আমায় কলেজ থেকে রাস্ট্রিকেট করে দিয়েছে। না না, এই অন্যায়, আমি প্রতিবাদ করব, লড়বো। তাতে তো আমার পিতৃ পরিচয় সমাজে ফিরে আসবে না নমিতা। ডাস্টবিন একটা কুড়িয়ে পাওয়ার ছেলের জন্যে কত জায়গায় তুমি লড়বে নমিতা, কত দিন লড়বে? সারা জীবন, সারা জীবন লড়বো দীপু। দয়া না করুণা। ভালোবাসা, 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 ভালোবাসা। কি করে হলো বাবা? নকরা হচ্ছে,
ও তাহলে তুমি তো মহামান্য এমপি অমিয় চৌধুরীর ছেলে। বাজে বকলে এক চড়ে থোবড়া বিলা করে দেব। তোমার কপালে স্টিচটা কিসের বাবা? ও হ্যাঁ, তুমি তো দীপুর কি একটা বিলা করতে গিয়েছিল, ওটা বুঝি তারই সাক্ষী। হ্যাঁ তুমি পথটাই বেছে নিলে শেষে অস্বীকার করতে পারো? পারবে না। কেউ না জানুক, আমি জানি করাতেকে কে কেন খুন করেছে। ফিরে এসো দীপু, ফিরে এসো। একদিন এই প্রতিশোধের নেশায় তুমি ভেসে যাবে দীপু, ভেসে যাবে। Thank you.
দীপু, ওই নোংরা জানোয়ারগুলোর উপর শোধ তুলতে গিয়ে তুমি ওদের মতো হয়ে যাচ্ছ। আমাদের এত স্বপ্ন, এত প্রতিশ্রুতি সবই কি ভুলে গেলে? একবার আয়নার দিকে তাকিয়ে দেখো, কি ছিলে আর কি হয়েছ? কি হলো, কথা বলছো না যে? কেন উত্তর দিচ্ছ না? আমার কি কোনো অধিকার নেই? আমার ভালোবাসার কোনো দাবি নেই তোমার কাছে? সত্যি যদি আমায় একদিন ভালোবেসে থাকো, সেই ভালোবাসার দোহাই, ওই ভয়ঙ্কর সর্বনাশের পথ থেকে ফিরে এসো দীপু, ফিরে এসো দীপু। বাদশা দীপক মরে গেছে। বিশ্বাস করো, আমি কিছু করিনি, আমি নির্দোষ, আমি নির্দোষ। দীপক, দীপক, বিশ্বাস করো ভাই, আমি কিছু জানতাম না, আমি আমি নির্দোষ। দীপক, এতদিন তুমি বলে এসেছো, আমি চুপ ছিলাম, আজ আমি বলবো, তুমি শুনবে। কে ছিলাম, কি হলাম, কেন হলাম, এসবের কৈফত আমি তোমাকে দেবো না। কিন্তু যাওয়ার আগে তোমাকে শুধু একটা কথা বলে যাই, তোমাদের এই ভদ্র অভিজাত সমাজে পচা গুণধরা দেহটাকে নিয়ে আমি যতদিন বাঁচব, ফালা ফালা করে ছিঁড়ে তার শেষ রক্তবিন্দু দিয়ে আমি আমার পিতৃতর্পণ করব। তোমাদের এই আইনের মুখোশের ছদ্মবেশটা আমি আমার বেআইনি নখে ছিঁড়ে চালিয়ে নিঃশেষ করে দেব। মনে রেখো, আমার সেই ভয়ঙ্কর প্রতিজ্ঞার বুলডোজারটার সামনে যদি তুমিও কোনোদিন এসে দাঁড়াও, ক্ষমা নেই। দীপু, না না নমিতা, দীপু আজ থেকে মরে গেছে। সেই সমাজের একজন ভদ্র শিক্ষিত মানুষের মতন বাঁচতে চেয়েছিল, তোমাদের আইনে দোহাই পাড়া সমাজ তাকে অচ্ছুত ভিখারির মতন দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তাই এই ভিখারি দীপুটাকে খুন করে তার মৃতদেহের উপর করে তুলব বেআইনি সমাজের রাজার নিশান, বাদশার হুকুমত। তারপর আর কিছু জানি না।
দীপু হারিয়ে গেল অন্ধকারে। তোমার দাদার সঙ্গে আমার সম্বন্ধ করে বিয়ে হলো, সেও হারিয়ে গেল। আসলে আমার সংস্পর্শে যারাই আসে সবাই হারিয়ে যায়। বৌদি, ওদের ফিরে যেতে বলো প্রকাশ ঠাকুরপো, আমার যন্ত্রণার পারিও না। নমিতা দেখে এই অবস্থায় দেখব ভাবতেও পারিনি। দীপু বাবু, বাদশা বৌদি হঠাৎ আপসেট হয়ে পড়েছেন, বুঝতেই তো পাচ্ছেন চুক্তি মতন এখানে আসার সাথে সাথেই এই টাকাটা আপনাকে দেবার কথা। টাকাটা আপনার? হ্যাঁ আমার। কেন? তার একটা কারণ আছে, আমার তায়, অন্তরের তায়। প্রকাশ বাবু, এখন থেকে আমি আপনাকে দায় মুক্ত করলাম, আজ থেকে দায় আমার, আমাদের। বেচে কেন কর, আমি এক্ষুনি ঘুরে আসছি, তুই এবার কোথাও যাসনি জানি। আহারে, এতটুকু বাচ্চা পড়বে খেলবে তা না, সারাদিন বসে ফুল বেচবে। আহারে, মারছে মাসির দরজে উঠলাই গেল, বলি পেটের ভাতটাকে তুমি চেটাই দে দরদি। একেবারে গোখরো সা শিয়র চান্দা বটি, ডং সাইলে না শিরে ছবলাই, নজর দিও না গো, নইলে ঝুমুর নাচের ঘুরন লাগাই দিব। আমি লাচনি আতর বাউরি বটে। বড্ড কড়া আতর তুই পেলচা বটে। ছোট লোক কি আর সাধে বলে, দেখলেন তোর কথা ছেড়ি। ও দুজন বোধ হয় বন্ধু না, নতুন এসেছেন বুঝে, তা চাকরি না ব্যবসা? কিছু না, এমনি। Yeah!
মালিকের লোক বাবু, ওরা গাঁ জ্বালিয়ে দেবে, ওরা কারুকে ছাড়বে নি বাবু, ওরা গাঁ জ্বালিয়ে দেবে। বাবা, যে লোকটাকে মারছিল সে লোকটাকে? পাঁচু পাঁচু, মালিকের ইনফরমার, চামচা বটে বাবু। বড় দুঃখী বাবু, ওর কেউ নাই, ওর বাপকে ওরা খুন করেছে, সেই থেকেই ওর বাক্যে হরে গেছে বাবু, বোবা বোবা মেরি গেছে। আজ থেকে মালিকের রাজ খতম। এই বোবা মুখে আমি কথা ফোটাবো, তারপর আমার ছুটি। ওদের জরুর কোনো মদত আছে। আপনি আমারে কোন দেহি, আপনি কাগো মত ডাউট করতেছেন? আপনি এতটুকু ইনফরমেশন যদি না আনতে পারেন, তাহলে এত কাঠখড় পুরি আপনাকে কেন এখানে ওসি করে আনলাম? হ্যাঁ, ওয়াই না, একচুয়ালি তো তেমন কিছু ড্যামেজ করে নাই। ড্যামেজ মানে? ওড়ায় কোপ মারতে না পারলে উপিসের ঝাড় আমাদিকে চাল্লাই খাবে। দাবান কেনে? ওদিকে অ্যাডভান্স দাবান। কথা বাড়ার আগে খতম করুন, ফিনিশ। জয় জগদম্বে। নাখনে আপনার পাওয়ার ফেইলিওর, সেইখানে আমার ফোর্স কি আর? ইমিডিয়েট মুভমেন্ট করুন। হ্যাঁ, এসব এসব অসামাজিক শক্তি বৃদ্ধি পাইলে দেশের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাবে। না, মালিক বাবার ক্ষতি মানে কার ক্ষতি, কাদের ক্ষতি, কি কথাটা বুঝেন না? না কচি গেদা তো বটে আপনি। খতম খতম করে দিন বড় বাবু। আমি কই কি মালিক সি, আপনি অ্যাকশন না। তার মানে আপনি পিকচার থেকে হাওয়া হয়ে যাবেন? না না না, এই কথা কইতেছি না, আমি তো আপনার পিছনে আছি, কিন্তু তোর ফাড্ডা আপনি করলে ওই যে বিগ রোজা পাবলিক আছে না, তারা আপনার ওই সেটা মানে আপনার ওয়েটটা ডাইরেক্টলি ফিল করবে, ভাবমূর্তিটা পুনরুদ্ধার হবে। এক্স্যাক্টলি সু। আজ সাজের বেলায় গা ফাঁকা থাকবে, শিবতলার মেলায় ঝুরে রাসর বসবে। মালিপাড়া শিবতলার মেলা।
চালা চামচা, আমাদের ঘরে আগুন লাগাবার সময় মনে ছিল না যে নিজের ঘরে জ্বলবে? মার মার শালাকে, সাল মার। বাস বাস, ছেড়ে দাও ওকে, ও আমাদের গাঁ জ্বালিয়েছে। পাঁচও ভুল করেছে বলে তোমরাও ভুল করবে? ওরা যে খেলায় মেতে উঠেছে তার যে শেষ কোথায় তুমি ভালো করে জানো। তুমি আমাকে ওদের কাছে নিয়ে চলো। বৌদি, দীপুবাবুর জেদ তো তুমি জানোই। ওই জেদ কি করে ভাঙতে হয় তা আমি ভালো করেই জানি। নমিতা দি, কতগুলো খুনি মাস্তানদের মুখে আমি ও ডাক্তার শুনতে চাই না। ওর সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে, একেবারেই ওর সঙ্গে। নমিতা, ওই নামটা মুখে এনো না, আমার নিজেকে অসুচি লাগে। কেন কেন এসেছো এখানে? বলা সত্ত্বেও কেন যাচ্ছ না? মালিক আমার ক্ষতি করেছে তাতে তোমার কি? দয়া দয়া করতে এসেছো? কে চায় তোমার দয়া? একটা জঘন্য নোংরা ক্রিমিনাল মালিক আর তোমার মধ্যে তফাতটা কোথায়? একটা অসামাজিক মানুষের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ছিল না আর থাকবেও না। যাও, চলে যাও, এখনই চলে যাও এখান থেকে, না হলে আমি বুঝব তোমার তোমার অন্য কোনো মতলব আছে। পুরনো সম্পর্কটাকে কাজে লাগাতে চাও আমার শরীরটাকে পাওয়ার জন্য, তাই না? এই নাও, আর আমাকে মুক্তি দাও। দীপুদা, চলো আমরা এখান থেকে চলে যাই। নমতে দি আর মানুষ নেই, চলো আমরা এক্ষুনি এখান থেকে চলে যাবো। দাদা, তুমি যে দিব্যি করেছ, মুন্নির মুখে কথা না ফোটায় ছুটি নেবে না, চলে যাচ্ছ। পাঁচুদা তো মালিকের সব খবর আইনা দিছে, কাল থেকে তোমাদের যুদ্ধ শুরু। না, যাব না, কোথাও যাব না, আমি আমি যাব না, যাব না আমি। আবে বিহারি, গাড়ি রোকা কেউ রে? মালিক সাহেব কা মাল যা তোর মালিক বাবাকে গিয়ে দিবে। মেরা খালাসি জামিন রইল, সুয়ার কা ওলাদ আমায় ওয়ার্নিং দিতে সাহস পায়? কুত্তা, মালিকের লোক হয়ে মার খেয়ে ফিরে এসছিস, চাক্কার নিচে পিছিয়ে দিতে পারলি না?
আপনার জন্য সালা, আপনার জন্য এত বড় নুকসান হয়ে গেল, 3 করোড় রুপিয়ার মাল উড়ে গেল। কিন্তু আমার, আপনার গাফলতি সালা, 1 লাখ মারব ডাঙ্গা পুলিশ থেকে জল পুলিশে ট্রান্সফার। তার মানে সালো তোমার উপরি পাওনা ধন ধনা ধন। ঠিক আছে, 2 দিনের মধ্যে ওই মাল অ্যারেস্ট করে যদি পাকড়াই না নিয়ে আসি তো দেখে কিল মার্ডার কোন অ্যারেস্ট ওয়ারেস্ট বুঝি না, লাশ নামিয়ে দেবেন। লাশ ফার্স্ট কি লাশ দাদা, ওই জুডিশিয়াল ব্যাপারটা আপনি একটু খালি দেখেন। জয় জয় তারা, জয় জয় তারা। মায়ের নাম করে ড্যাং ড্যাং করে আগাই যাও, কাল সকালে আমি সদরে গিয়ে এসপির সঙ্গে কথা বলে নিব। আরে আমাদের এই রাজ্য একটাই রাজা ছিল, সে আমার মালিক বাবা। সেখানে কেউ নাক গলাইতে আসলে নাক তোই খ্যাচাং। এই 48 ঘন্টার মধ্যে এই 3 জনের গ্যাং রে ধরতেই হইব, নয়তো আমাগো থানার অত্যন্ত বদনাম হইতাছে। এই গত কয়দিনে এই এলাকায় এরা ওয়ান আফটার ইনাদার ক্রাইম কমিট করতেছে, এন্ড হাইয়ার অথরিটিস ডিপলি ডিস্টার্ব। সু জেন্টলম্যান প্রকাশ বাবু, আপনি কিছু কইবেন মনে হয়? স্যার, এর আগেও তো একের পর এক ক্রাইম, জঘন্য ক্রাইম এখানে ঘটে গিয়েছে, তখন তো হায়ার অথরিটি এত বিচলিত হননি। হোয়াট ডু ইউ মিন, কি কইতে চান? কারা কেন এসব করছে স্পষ্ট জানা সত্ত্বেও আমাদের মুভ করতে দেওয়া হয়নি, তখন তো হায়ার অথরিটিও আমাদের কোনো সাহায্যে গিয়ে কোঅর্ডিনেশনের পর্যায়ে পড়ে। একজন সাবঅর্ডিনেট পুলিশ অফিসারের ডিউটি অর্ডার ক্যারি করা, কুয়েশ্চেন করা নয়। কিন্তু প্রশ্নগুলো তো এড়ানো যাবে না, পুলিশ অফিসার হলেও আমি সমাজের মানুষ, সমাজ মনুষ্যত্ব এই দুটো মূল্যবোধকে যারা পায়ে ধরে যাচ্ছে তাদের ছেড়ে দিয়ে ওই 3টে নিরীহ ছেলেকে। নিরীহ? আপনার জাজমেন্টে 2 ক্রিমিনালস আর নিরীহ? এক অর্থে তাই, কতগুলো অসামাজিক শক্তির অন্যায্য অন্যায়কে রুখতে ওরা প্রোটেস্ট করছে। আই সে দোজ আর হোয়াইট ক্রাইম, ওই কাজ আমাদের মানে পুলিশের করা উচিত ছিল। জ্ঞান দিতাছেন? আচ্ছা ঠিক আছে, ধৈরা নিলাম, এই 3 জন ক্রিমিনাল না, পুলিশ গো বন্ধু। কিন্তু আমার কাছে যতদূর ইনফরমেশন আছে, ইউ হ্যাভ কানেকশনস উইথ দেম, সো আই স্পেশালি অ্যাসাইন ইউ টু কন্ট্যাক্ট দেম উইদিন 48 আওয়ার্স, দিস ইজ অ্যান অর্ডার। 48 ঘন্টার মধ্যে তাগো হদিস অ্যান্ড নেমস আমার সাইন। ওকে স্যার। আচ্ছা, পুলিশ ক্রিমিনাল রেকর্ডে সব ধরাছোঁয়ার বাইরে যে একটা মিস্ট্রি হয়ে আছে, সেই বাদশা? হ্যাঁ স্যার, বাদশা বা দীপুর সব কথাই তো আপনাকে বললাম, বলুন কোন লজিকে ওকে ক্রিমিনাল বলা যায়। তা আমাকে তুমি কি করতে বলো? আমাদের কি কিছুই করার নেই স্যার, সব জেনে শুনেও? হ্যাঁ, সব জেনে শুনেও মুখ বুঝে থাকতে হবে, কিছু করার নেই। তাহলে কি আমাদের অফিসের দেওয়ালে টাঙানো সত্যে মেয়েবে জয়েতে লেখাটা শুধুই একটা লেখা, কোনো মূল্য নেই? প্রকাশ, দেয়ালের লেখা যে পড়তে জানে, সে জানে যে ওটাই চরম সত্য, যে সত্যের কখনো নড়চড় হয় না। তবে তার জন্য কখনো কখনো অনেক মূল্য মানে দাম দিতে হয়। যে দাম দিতে হয় দেব স্যার, যদি প্রাণ দিতে হয় তাও দেব, তবু ওই সত্যকে ওর জায়গায় প্রতিষ্ঠিত করে যাব। মাই সান, তোমার মতো ছেলেরা আছে বলেই ডিপার্টমেন্ট এখনো মরে যায়নি। বাদশাকে প্রোটেক্ট করুন স্যার, ওকে ওরা মেরে না ফেলে। প্রকাশ, বাদশারা মরে না, ওরা হলো রবিনহুড রঘু ডাকাতের বংশধর। সাধারণ মানুষের বঞ্চনা ওদের জন্ম দেয়, বড় করে, বাঁচিয়ে রাখে। আমাদের প্রোটেকশনের চেয়ে ওদের প্রোটেকশন অনেক বড়।
অনেক জোরদার। তুমি যখন বলছো সব ঝুঁকি নিয়েও আমি মালিককে অ্যারেস্ট করব, কিন্তু তুমি কথা দাও তারপর বাচ্চা সারেন্ডার করবে। স্যার, কারণ যাই হোক এটা তো ঠিক সে আইন অমান্য করেছে। কথা দিচ্ছি স্যার, যেভাবেই হোক বাচ্চাকে আমি সারেন্ডার করাবই। ওদের তুমি বোঝাও, এতগুলো শয়তানের সঙ্গে লড়ে ওরা পারবে না, শেষ হয়ে যাবে, ওদের অনেক ক্ষমতা। সেবা তুমি বোঝাতে পারলে না, আর আমি অমন কঠিন আঘাত করিও, তার চেয়ে বেশি আঘাত তো নিজে পেয়েছো। আমি সব বুঝি বুদি, সব বুঝি। আমায় আরেকবার ওদের কাছে নিয়ে যেতে পারো, সেবার কঠিন আঘাতেও টলাতে পারিনি, এবার না হয় আঁচল পেতে ভিক্ষে চাইব। আমি জানি, আমি যদি মিনতি করি ও কিছুতেই ফেরাতে পারবে না। ঘুমিয়ে পড়ো মা, ঘুমিয়ে পড়ো গো। ঘুম হয়েছে মরত আপনি, ওইটুকু একটা শিশুকে ঘুম পর্যন্ত পাড়াইতে পারে না। আয় মুন্নিমা, ঘুম পেয়েছে, আয় আমার কাছে, কাঁদে না। আরে বাবা না, কাঁদে না, কাঁদে না। দেবু বাবু, বাদশাহ আপনি এসেছেন কেন? আপনাকে শেষবারের মতন অনুরোধ করতে এসেছি। আপনি আপনি জানেন না মালিক কত ভয়ঙ্কর। বাদশাহ ভয়ঙ্করের চরম দুশমন, আর সেটা যে কতটা আপনার মালিক এখনো কল্পনায় আনতে পারেনি। আপনি ভুল করছেন, শুধু মালিক নয় পুলিশ প্রশাসন সব ওদের কব্জায়, আপনি ওদের স্বার্থের পথে সবচেয়ে বড় কাঁটা। আপনাকে আপনাকে ওরা শেষ করবেই, আর 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 আপনাকে না পেলে মালিকের আক্রোশের প্রথম আঘাত পড়বে নমিতা বৌদির ওপরে। ওই একটা নাম, ওই একটা নাম যদি কেউ মুখে আনে তার জীব আমি টেনে ছেড়ে ফেলে দেব। তার উপর যে অন্যায় হয়েছে তার কোনো ক্ষমা নেই, বাদশাহ কোনোদিনও কাউকে ক্ষমা করেনি, এমনকি নিজেকেও না। সর্বনাশ যা হবার তা তো আমার হয়েছেই, তুমি নিজেকে কেন জড়াচ্ছ? প্লিজ ফিরে যাও। ফেরার জন্য তো আমি কোনোদিনও পা বাড়াইনি নমিতা, তুমি জানো। জানি বলেই তো ভয় পাচ্ছি, সেদিন অমন কঠিন আঘাত করে সেই আঘাতেও তো আমাকে ফেরাতে পারোনি। দীপু, তুমি তো কঠিন হলে কি করে? কি করে জিজ্ঞেস করো, তোমার ওই সাদা স্মৃতিকে জিজ্ঞেস করো, ওই বোবা বাচ্চার নীরব কান্নাটাকে জিজ্ঞেস করো, ওই ঘর চালা গায়ের মানুষগুলোকে জিজ্ঞেস করো নবিতা, জিজ্ঞেস করো। আর কিছু না পারি, ওই শিশুর মুখে ভাষা ফুটিয়ে তবে আমার ছুটি। আমার এই প্রতিজ্ঞার সামনে তুমি পাঁচিল হয়ে দাঁড়িও না নমিতা, প্লিজ। Thank you.
শব্দ ভাষা হারা। তিনার আত্মার শান্তি কামনা করি, তিনার শোকস্তব্য ফ্যামিলিরে জানাই আমার আন্তরিক সমবেদনা। সব মিথ্যে কথা, এটা শয়তানের জাসুস, ওই মালিকের কাছে ঘুষ খায়। দাদা, এই হলো বেদানন্দ ভাণ্ডারী, নাটের গুরু, মালিকের শয়তানি বুদ্ধির আসল মাথা। বন্ধুগণ, বন্ধুগণ, আমার কনস্টুন্সি থেকে প্রকাশ বাবুর পাড়া মহৎ প্রাণকে যাদের কালো হাত চিনাই নিলেন, সেই সব কালো হাত আমরা গুণাই দেব কেনে। সলা জনগণের সেবককে যারা খতম করলে জনগণ তাদিকে ক্ষমা করবে না। আমার বড় কষ্ট হচ্ছে, মাফ করবেন, কণ্ঠ আমার রুদ্ধাজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যা যাজ্ঞে আমার সাথে একসঙ্গে কণ্ঠ মিলাই বলেন কেনে, শহীদ প্রকাশ বাবু তোমায় আমরা বুঝছি না, বুঝব না। দাদা, এই হলো সেই মালিক। একজন সত্যিকারের ইমানদার মানুষ চলে গেলেন, শোক জানাবার ভাষা নেই। মা জগদম্বে তার আত্মার শান্তি দিক। প্রকাশের খুন, না না, পোস্টের খড় চালানো, আলপাত করেছ তুমি, তোমার বাবা মালিক মিলে সব ছাড় খার করেছ। আর করবো না বাবু, প্রাণে মারো না, যা চাও তাই পাবে, সন্না টান্না টাক্কা করি। প্রাণে যদি বাঁচতে চাস, ডাক ডাক তোর মালিক বাবাকে। কি ব্যাপার দাদা, এত রাতে আর্জেন? চিনতে ভুল হয়নি তাহলে? এখানে কি চাই? হিসেব জানলে বে, আমার হাতিয়ার নেই। তোমাকে আমি প্রাণে মারবো না, যদিও ইচ্ছে করলে তোমাদের দুজনকে আমি ছর পোকার মতন টিপে মারতে পারি। আচ্ছা, চেঁচিও না, চমকে গেলে ট্রিগারে চাপ লেগে যাবে। আরে বাবুয়া,
ए लोहे का मशीन, प्लास्टिक का खिलौना ना, फेंक दो, फेंक दो। এরপর একদিন একটা শিশের টুকরো দিয়ে ফোটা দেব, পলির রক্তের ফোটার আর দরকার হবে না, স্রেফ একটা ফোটা, একটা গুলি। মালিক কি ভয়ঙ্কর তুমি জানো না? বাদশাহ ভয়ঙ্কর আর এক নাম, সে কত ভয়ঙ্কর তুমি তা জানো না? বদলা আমার চাই। আরে মাথা ঠান্ডা করেন। আপনি মাথা ঠান্ডা করার কথা বলতে পারেন, কারণ আপনার মুখে তো দাগ লাগেনি। দুনিয়া ভার পাবলিক যখন আপনার দিকে তাকাবে তখন কি দেখবে? যে আপনার ফেস আগের মতোই ক্লিন আছে, কিন্তু আমার ইজ্জত। মালিক বাবা, মালিক বাবা, তোমায় ভাবতে হবে নাই, একটা প্ল্যান আমি করছি। তোমার পাত্তা হাঁড়ি কাটে সুসুর করে বাদশা মাথা গলাইতে আসবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে নাই, মানে পাবলিককে চালতে হবে কি নাই। তার মানে? মানে আগের ওসি ওয়ার কথা মনে আছে? আর আমি সালা ওয়ার তরুণী যুবতী সুন্দরী বিধবা স্ত্রী হচ্ছেন নমিতা দেবী। ওই নমিতা দেবীর সঙ্গে বাদশার, আচ্ছা, কাজেই ওই নমিতা দেবীকে যদি নমিতা কি রে ছাড়বি না? আমার একবার বাড়ি যেতে হবে না? অনেক রাত হয়ে গেছে বাবু, ওকে বাড়ি পৌঁছে দে। চলো নমিতা দি, চলো। এত সাবধানতার কি আছে? বড় ভয় হয়। কেন? তোমার জন্য, মানে একা থাকো তো। ভয় তো আমারও হয়। আচ্ছা দীপু, এই ভয় জীবন থেকে তুমি বেরিয়ে আসতে পারো না? কেন পাগলামি করছো? এই পাগলামিটুকু ছাড়া আবার বেঁচে থাকার তো আর কোনো সম্বল নেই নমিতা। আগের মতনই আছে, একটুও বদলাওনি। একটা মানুষ কতটা বদলাতে পারে বল? নাও, তোমার বাড়ি এসে গেছে, সাবধানে থেকো। তুই সাবধানে যাস। শুন, এখন আর মাঠের মধ্যে দিয়ে যেতে হবে না, রাস্তা দিয়ে যাস। যাই গো। শুন, তুই কি ছেলে রে? যাই বলতে নি, বল আসি। আসি। কিন্তু তোমার মধ্যে দিয়ে বাদশাহ দিলে আমি এমন ছাপ্পা মেরে যাব যে কোন সার্জন মেটাতে পারবে না।
তোমার একটা হাত কেটে নিলাম, নমিতাও আমার জিম্মায় রইল, মুলাকাতের ইন্তজার করছে। টিপুদা, টিপুদা মাথা ঠান্ডা রেখো, মনে রেখো নমিতা দিয়ে এখনো মালিকের কব্জায়। এখান থেকে পারো খুঁজে বের করো। গুলি খাওয়া বাঘ ফেরোস আসইন যাবে। পারহেপস লোকাল পাবলিক তাকো হেল্প করতাছে। সালা পাবলিক কুড়িয়ে দাও নাও মাসে। না মালিক বাবা, পাবলিক কে চটাইতে নাই, আমার ভোটাররা বিগড়াইন যাবে। গুলি মারো তোমার ভোটারকে, মারো, জ্বালা দো, এক এক করে ঘর উজাড় দো। টিপু, কিছু বলবে? বলছিলাম আমাদের চাহাবার তা তো হয়ে গেছে, মানে শূন্যতাটাকে মেনে নিতে আর কষ্ট হয় না। স্বপ্নাতুর হচ্ছে বিয়ে দিলে, বিয়েটা তো শুধু একটা অনুষ্ঠান নয়, চিকুড়িটাকে তৈরি করলে তাকে ফুটতে দাও। চলো আমরা অন্য কোথাও চলে যাই, মুন্নিকে নিজের মতো মানুষ করি। স্বপ্নাতুরের জীবনটা ওদের মধ্যে দিয়ে তো আমরা বেঁচে থাকবো। দিব চলো, তাই চলো, দূরে অনেক দূরে, যেখানে কেউ আমাদের চিনবে না, নতুন, সব নতুন। কোনো খবর পাইছেন নি? খবর পেয়েছি মানে, আরে খবর পেয়ে মাথাটা ঘুরাইছে বটে, আরে ফোর্স নিয়ে চলেন কেনে, ওরে রেস্ট তো ভালো করে এনজয় করি। নো চান্স, খুদ এসপি সাহেব ফোর্স মোবিলাইজ করছেন তার অ্যারেস্টের জন্য। এসপি? হ্যাঁ, এই রকম অপারেশন হাইয়ার অথরিটির অ্যাপ্রুভাল ছাড়া ইম্পসিবল। পসিবল ইম্পসিবল আমি জানি না, আই ওয়ান্ট বাচ্চা। মালিক জি, এই কামটা আপনি কইরেন না, মুশকিল হইব। মুশকিল আসানের দাওয়াই আমি জানি, তোমরা সালা এখানে বসে মিটিং করবে আর আমি দুশমনকে হাতে পেয়ে ছেড়ে দেব। কামি নেই, স্বপ্ন তো রইল, সব জিম্মা তোর উপরে, সাবধানে। Thank you.
আমিও কিছু তো দিইনি দীপুদা, তুমি আমার দায়িত্ব দিয়েছিলে না, দেখো। দীপুদা,
আচ্ছা আও। তোমার সুখ, তোমার মুছে যাওয়া স্মৃতির সিঁদুর আমি ফিরিয়ে দিতে পারবো না নমিতা, কিন্তু যে তোমার সব কেড়ে নিয়েছে সেই শয়তানের লাশ আমি তোমার পায়ের কাছে এনে দিলাম। দীপু, তোমার প্রতিজ্ঞা তো পূর্ণ হয়েছে, সব কাজ শেষ। এবার অস্ত্রটাকে ফেলে দাও, ফিরে এসো দীপু। তো শেষ, কিন্তু বাদশাহ তারে তোর মাথায় রাখা যায় না। Oh!
বাদশাহ পুলিশ চার দিক থেকে ঘিরে ফেলেছে, তুমি সারেন্ডার করো। বলো তোমাদের মধ্যে বাদশাহ কে? কে বাদশাহ বলো? আমি 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 এসপি সাহেব। আচ্ছা, আইনের প্রতিনিধি বলে কর্তব্যের দায়ে তোমার হাতে হয়তো হাতখড়া পড়াতে পারি, কিন্তু এই উক্তির মধ্যে যে মানুষটা আছে তার কাছে আমার বিবেকের কাছে কি জবাব দিয়ে করবো আমি জানি না। তবে এটা জানি, বাদশাদের কোনোদিন কোনো জেলখানা ধরে রাখতে পারেনি, পারে না, পারবে না। তবু আইনের বিচারে বিচার আইন এসপি সাহেব, কোন আইন দিয়ে বেআইনি অবিচারের বিচার করবেন বলুন? চলবে না পুলিশ সাহেব, এ চলতে পারে না। যতদিন না এই চলতি ব্যবস্থাটাকে বদলাতে পারবেন, যতদিন না ক্ষমতার দম্ভে মানুষকে বঞ্চিত করা খুনের সিস্টেমটাকে শেখর দুবরাতে পারবেন, ততদিন বাদশাদের এই আপোষের লড়াই চলবে। কত বাদশাকে জেলে ভরবেন, কত নমিতার নিষ্পাপ রক্তে দেশের মাটি ভেজাবেন, এক বাদশায় এ গল্প ফুরাবে না এসপি সাহেব। কান পেতে শুনুন, অনেক অনেক বাদশাদের সম্মিলিত পদধ্বনি মহাপ্রলয়ের ধামামা বাজিয়ে ছুটে আসছে নতুন দিনের শপথ বুকে নিয়ে। এদের আপনি রুখতে পারবেন না, ওরা অপ্রতিরোধ্য, ওরা দুর্বার, ওরা দুর্নিবার।